সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। নারিশ ডাক লেয়ার লেয়ার ফিড, যেটা হাঁসের খাদ্য বা হাঁসের ফিড যেটা আছে, এটা আপনারা অনেকে জানতে চেয়েছেন, প্রায় সময় আমাকে কমেন্টে ভিডিওগুলোতে করতেছেন যে এটার দাম সম্পর্কে বা এটা সম্পর্কে জানতে চাচ্ছি। তাই আজকে এটা জানানোর জন্যই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। তো ভিউয়ার, সেটা কিন্তু লেইং মানে আপনার ডিম পাড়া হাঁসের জন্য অত্যন্ত উপকারী। আপনার এটা যে উপাদানগুলো দিয়ে তৈরি, এটা কিন্তু এখানে লেখা আছে, দেখেন, এখানে দেখে নিন। ভুট্টা, রাইস, পলিশ, সয়াবিন মিল, র্যাপসিড মিল, অ্যামাইনো অ্যাসিড, আরও যে উপকরণগুলো আছে এগুলো কিন্তু এখানে লেখা আছে। আর এটা নারিশ কোম্পানির একটি ফিড, এইখানে দেখেন নারিশ ডাক লেয়ার লেয়ার ফিড লেখা থাকবে। এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ডেটগুলো জেনে নেবেন, ডেটটাই সবার আগে, এরপরে সিরিয়াল আছে, এরপরে এমআরপি আছে। তো এমআরপি এটার কিন্তু 2217 টাকায় এমআরপি আছে, আপনি নগদে নিলে 50-60 টাকার মতো কম আশা করা যায়। তো এটা যে কোনো নারিশ ডিলারের কাছে গেলে এই বস্তাটা পাবেন। আর এটা খাওয়ালে আপনার হাঁসগুলো ডিম পাড়তে শুরু করবে, বা যদি ডিম পাড়া কম থাকে তাহলে ডিম উৎপাদন বৃদ্ধি হবে। তো ভিউয়ার্স, অনেকে এটা আমাকে জানতে চেয়েছেন, প্রায় ভিডিওর মধ্যে কমেন্ট করেছেন। আপনারা অবশ্যই জানেন আপনাদের সাহায্য সহযোগিতার জন্যই কিন্তু আমরা ভিডিও আপলোড করি। এখানে দেখেন, এখানে আর্দ্রতাগুলো দেওয়া আছে বা আপনার কোনটা কোন পার্সেন্টেজ হিসাবে দেওয়া আছে সবগুলো কিন্তু এখানে লেখা আছে, আপনি পড়ে নেবেন, বস্তার গায়ে লেখা আছে। আমি একটি সতর্কতা আপনাদেরকে করে দিই, যেটা শুকনো এবং পরিষ্কার জায়গায় রাখতে হবে, মানে মাচার উপরে, নিচেতে যাতে পানি বা কোনো ধরনের এরকম পদার্থ না লেগে থাকে। এবং বস্তা খুললে তারপর বস্তার মুখটা কিন্তু সুন্দর করে মুড়িয়ে রাখবেন, কেননা বাতাস ঢুকলে পোলট্রি বা যে কোনো ফিডেই আপনার একটু নরম হয়ে যায় এবং গুণমান নষ্ট হয়ে যায়। তাই আমি অনুরোধ করব, যখন বস্তাটা খুলবেন, খোলার পর এটাকে ব্যবহারের যতটুক লাগে ততটুক আপনার খাবারের পাত্রে দিয়ে আর বস্তার মুখটা বেঁধে রাখবেন, এবং হুক অথবা কোনো কিছু দিয়ে খুঁচিয়ে রাখবেন না। আর এটা অত্যন্ত চমৎকার একটা ফিড, এটা যে কোনো নারিশ ডিলারের কাছে গেলেই পাবেন। নগদে কিনলে এমআরপি থেকে কিছু কম পাবেন, আর বাকিতে কিনলে একদম এমআরপি দামটাই রাখবে। ধন্যবাদ সবাইকে।